केवल फास मतो नुरी कुड़ाई तो जतो ठन करे ठकाई तो से कोलेर बर जे देखी तो ना नुरी दूरे फेले दी तो छोड़ी कोहने फेले जे छोड़े परोस पाथर चुप करो तुम्हें मेटर सर्वनाश हो गेल আর উনি পাগলামি করছেন। মাগো মাগো মা বনলতা, একবার একবার এই বুড়োর কাছে ফিরে আয় মা, আমি তোকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কিন্তু আমি আবার ওকে কি পাপ মুক্ত করব? আমি তো নিজেই পাপ মিখে বসে আছি। দেখো দেখো মোহিনী, আমার দুহাত ভরা পায়ের কুষ্ঠ। ওগো কেন তুমি এমন করছো বলতো? কষ্ট কি শুধু তোমার একার হচ্ছে, আমার হচ্ছে না? বলো না কাকিমা। হ্যাঁ কাকিমা, হ্যাঁ কষ্ট তো আমারও হচ্ছে কাকিমা, আমারও হচ্ছে। তবে পুলিশ অফিসার নন্দ হালদারকে নিয়ে এখানে বিনয় আসছে। আপনারা আপনারা দুজনে মা বাবা দুজনেই শুধু বলবেন যে মনোলতা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছে এবং বেরোনোর সময় সে বলেছিল যে আমি অরণ্যর সঙ্গে দেখা করতে যাচ্ছি। পারবেন তো বলতে কি চাটুজে খুড়ো, বলতে পারবেন তো? ভালো করে বুঝিয়ে দাও বাবা। এ মহিলা কিন্তু আদালতে তোমার পেশা পোশাদার সাক্ষী নয়। ওই শয়তানকে শাস্তি দিতে আমি একশো মিথ্যা, আমি এক নিঃশ্বাসে বলতে পারি। চাটুজ্জে খুড়ো আপনি পারবেন তো? হেমন্ত চাটুজ্জে খুড়ো, নিজের বংশের ইষ্ট দেবতার নামে মিথ্যে কথা বলে যে স্বার্থ সিদ্ধি করে, সে আজ তোমার মতো সোনার হাসের জন্য দুটো শেখানো কথায় মাথা নাড়তে পারবে না? হ্যাঁ হ্যাঁ খুব পারবো, খুব পারবো বাবা। হেমন্ত ভালো হয়ে আবার আমার পরলতা আবার আমার কোলে ফিরে আসবে তো? আসবে আসবে কাকিমা, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই। আমি এসে গেছি হেমন্ত মিত্রের। বনলতা কোথায়? চোরের মায়ের আবার বড় গলা, তুমি জবাব দাও অন্য, বনলতা রে কোথায় হলপ করেছো? হেমন্ত মিত্রের, একই মঞ্চে একই নাটক তোমাকে আমি দুবার করতে দেব না। রতি হারিয়ে গেছে কিন্তু বনলতাকে তুমি পৃথিবীর কোথাও লুকিয়ে রাখতে পারবে না। বলো, শুনুন শুনুন, আপনারা আপনারা শুনছেন, বনলতা ধর্ষণকারী হলপকারী শয়তান বলছে বনলতা কোথায়। এরপরেও কি আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকবেন, বলবেন না? এই পরুণ্যের বিচার আপনারা করবেন না? না ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব না হেমন্ত মিত্রে। অরণ্য গাঙ্গুলি এগিয়ে এসেছে, জবাব তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। আমাকে গ্রেফতার করছেন কোন অপরাধে? বনলতাকে অত্যাচার করে হলপ করার অপরাধে। কাকিমা কি বলছেন আপনি? এইটুকু বয়স থেকে আপনি আর আমার মা সেই বনলতাকে আমার বাগদত্তা করেছিলেন, আর আমি কিনা সেই বনলতাকে হলপ করেছি, আমি তার সর্বনাশ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি সেই শয়তান। হয়ে হেমন্ত মিত্রের শিষ্য, সেদিন সেদিন হেমন্তর বাগান বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় বনলতাকে তোলা হচ্ছিল, সেদিন তুমিও সেখানে দাঁড়িয়েছিলে। আজ দিদি বেঁচে টাকা নিচ্ছ বিনয় বাবু, কাল এইভাবে নিজের বউ বেঁচে বড়লোক হতে পারবে তো? চুপ রাও বলছি, চুপ রাও। কে দেখেছে বনলতাকে সেদিন আমার গাড়িতে তোলা হচ্ছে? কে দেখেছে? কে দেখেছে? কে দেখেছে? দেখবে, শুনবে শুনবে, হেমন্ত মিত্র শুনবে, একজন দেখেছে, একজন দেখেছে স্বর্গের ঈশ্বর, আর একজন একজন মরতে শশী কনস্টেবল। শশী মিথ্যে কথা, সে সম্পূর্ণ মিথ্যে কথা। আর রাতে ওনার সাথে আমার দেখাই হয়নি, এখন যত দোষী দণ্ডে ভোগ।
পাগল আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের মানে নীরবে নিভিতে কাঁদে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কিছু বলো। আমি বলছি অভিশাপ, আমার স্ত্রীর বিশ্বাস, আমার তিনি কোনলতার সর্বনাশ করে তাকে তাকে হরপ করে দিয়েছে। হ্যাঁ অফিসার, আমি মা হয়ে বলছি, আমার মেয়ে সর্বনাশ করেছে এই অরণ্য। কাল মেয়ে আমার বাড়ি থেকে বেরোবার সময় সে আমাকে বলে গিয়েছিল অরণ্যর সঙ্গে বোঝাপড়া করতে যাচ্ছে। আমার মেয়ে ফিরল না, এই অরণ্য তাকে ফিরতে দিল না, তাকে আর ফিরতে দিল। অরণ্য, কথাগুলো শুনতে পাচ্ছ? এরা সবাই তোমাকে অপমান করছে, বুঝতে পাচ্ছ? আমি যে দেখেছি তরুণ বালক মা ধরে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। আপনিও কি তাই মনে করেন? অন্ধের জীবন বুঝি, কোনখানে চক্ষু বুঝি, পার্শ্ব লোভ ছিল যার এক পল ভর, বাকি অর্ধ ভগ্ন পান আমার করিছি দান, ফিরিয়া খুঁজিতে সেই পরস ফাতুর পরস। জয়নারায়ণ কাকা পাথর হয়ে গেছে, নিয়ে যান, নিয়ে যান অফিসার। এই শয়তন্তকে শেকল পরিয়ে ওই লোহার গরদে বন্দি করে রাখো। এতদিনের জমানো রাগ সুদ সমেত উসুল করে নেব। আর কত উসুল করবে তোমরা? তোমার ওই মৃত দেহ না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। ওই কি হবে না সখা, অরণ্য গাঙ্গুলি এত সহজে মরবে না। তুমি আমার জীবনটাকে নিয়ে জোয়া খেলেছ, বাঁকা বাগদের মেয়ের অতি সর্বনাশ করে আমার গায়ে পিছন থেকে কার গালি আমার গায়ে মাখিয়ে দিয়েছ, সব শেষে বলো লতাকে হলপ করে আমার আমাকে তুমি মরুভূমি করে দিয়েছ। তবে আমি বাঁচব, তোমার শেষ পরিণতি লিখে দিতে আমি বাঁচব। কিছুক্ষণ পরে তোমার এই কথাগুলো ওই গড়াদের চার দেয়ালে প্রতিধ্বনিত হয়ে তোমার কানেই ফিরে আসবে অরণ্য গাঙ্গুলি। কিন্তু বনলতাকে পাওয়ার স্বপ্ন তোমার কোনোদিনই সফল হবে না। হেমন্ত মিত্তির, তুমি বনলতাকে আমার জীবন থেকে পৃথিবীর কোথাও লুকিয়ে রাখতে পারবে না। যদি মরি তাহলে বনলতার হাসি মুখ দেখতে দেখতেই মরব, আর যখন মরব তখন এই কলির ঘটক কাছে যাবে, তোমার এই কৌরব ফুলটা পিছে যাবে আমার পায়ে ধুলোয়। মনে রেখো, আমি ধৈর্য দিয়ে রেখেছি ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সৌত বিশ্ব বিজাত, আমি বিদ্রোহী সৌত বিশ্ব বিজাত।